তো আজকে আমি খয়রা মাছের ঝাল আপনাদের শেখাবো একটু অন্যরকম ভাবে। তার জন্য কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়ে প্রথমে জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটো আর এই জিরে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো টমেটোটা নাড়াচাড়া করতে করতে টমেটোটা একটুখানি গলে যাবে। টমেটোটা গলে যাওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা তুলে নিয়ে দেখছি টমেটোটা আমার বেশ গলে গেছে এবং এটাকে আমি একটুখানি হাতা দিয়ে মেরে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা অলরেডি আমি ঘরে পেস্ট করে রেখেছিলাম বেটে আগে থেকে, তো সেটাই আমি এক্ষেত্রে ব্যবহার করলাম। তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিলাম। এক্ষেত্রে আপনারা বাটা হলুদও দিতে পারেন, আমি হলুদের গুঁড়ো দিলাম। তারপরে লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম। লঙ্কাটাও অলরেডি আমার পেস্ট করে রাখা ছিল, আমি সেই লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার জিরে গুঁড়োটা বাকি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে আমি কষাতে থাকবো। আমার লঙ্কাটা একটু কম মনে হয়েছিল বলে আমি আরেকটুখানি লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। একটুখানি চিনি দিলে আমার মনে হয় যে টেস্টটা আরও এনহ্যান্স করে, সেই জন্য আমি একটু চিনি দিলাম। তারপরে আমি ভালো করে কষাতে থাকবো এবং আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি মশলাটা আমার বেশ ভালোভাবে কষে গেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আরেকটু ভালোভাবে কষছে। এবারে আমি আমার ভেজে রাখা খয়রা মাছগুলোকে দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এবার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে একটুখানি হালকা মশলাগুলো মাছের সাথে লাগিয়ে লাগিয়ে দিলাম। তো এবারে আমি করবো এটাকে ফুটতে দেবো, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা তুলে দেখে নিয়েছি ভালো করে ফুটে গেছে, আমি হালকা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আপনারা ধনে পাতা দিলে দিতেও পারেন, না দিলে না দেবেন। আমার কাছে আজকে ধনে পাতা নেই বলে আমি ধনে পাতা দিলাম না। তো এবার দেখুন আমার খয়রা মাছের ঝালটা রেডি।